ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হবিব শেখ নামে এক কিশোর। স্থানীয় সূত্রে জানা যায়, নবগ্রাম রাজ্য সড়কের নবগ্রামের দিক থেকে পাঁচ গ্রামে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় গুঁড়ো মোড় সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এক কিশোরের। ঘটনায় গুরুতর আহত হবিব শেখ নামে ওই কিশোর। ঘটনাস্থলের থেকে কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। জানা যায়, তৃণমূলের ব্লক সভাপতি নবগ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আসছিলেন। সেই সময় আহত যুবককে দেখে তার নিজের গাড়িতেই তড়িঘড়ি নবগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে তার তত্ত্বাবধানে কিশোরের চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় ধৃত গাড়ি ও চালককে আটক করেছে নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য নবগ্রামের গুড়ু এলাকায়। দুর্ঘটনার পর ব্লক সভাপতির এহেন মানবিক মুখ দেখে ধন্যবাদ জানিয়েছেন পরিবার থেকে স্থানীয়রা। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে ওটা আমার বাড়ির রোডের ধারেই আছে, আমার বাড়ির পাশে। যখন ঘটনাটা ঘটে তখন ছোট আমরা ছিলাম না, হঠাৎ করে দেখে একটা আওয়াজ এলো। একটা 207 গাড়ি নবগ্রাম থেকে পাঁচগ্রাম যাওয়ার পথে তিনি বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে। স্পটে যেহেতু ছিলাম না, বাচ্চাটা যাই হোক রাস্তার ধারে যাচ্ছিলো কিংবা হয়তো পার হচ্ছিলো, এই পজিশনে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে অনেক লোক জমা হয়েছিল। ওই স্পটের মধ্যেই আমাদের নবগ্রাম ব্লকের মোহাম্মদ এনায়েতুল্লাহ সভাপতি উনিই গাড়িতে এনে হসপিটাল রেফারেন্স করেন। এখান থেকে আবার বহরমপুর তিনি সব কিছু এনে দেখভাল করে সব কিছু চিকিৎসার ব্যবস্থা তিনি করছে, এই পর্যন্ত আমি জানি তাই ঘটেছে। বাচ্চাটাকে 207 একটা গাড়ি দিয়ে গাড়ি, যাই বাচ্চাটা রাস্তার ধারেই ছিল, হয়তো যাই পার হচ্ছিলো নাহলে সাইডে যাচ্ছিলো রাস্তার ধারে ছিল আর কি। আপনার নাম? আমার নাম বাসার শেখ। আপনি কে হচ্ছেন? আমার ভাই করে একটা ছেলে, মানে নাতি হচ্ছে। ঠিক আছে, যাবা।